কলকাতা পার্ক স্ট্রিট প্রি ক্রিসমাস কিভাবে যে সেজে উঠেছে, চলো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি প্রতিদিনই যখন অফিস থেকে ফিরি এই পার্ক স্ট্রিট হয়েই আমি বাড়ি যাই, আর আজকেও ঠিক অফিস থেকে ফেরার সময় ভাবলাম এত সুন্দর পার্ক স্ট্রিটকে সাজিয়ে দিয়েছে প্রি ক্রিসমাস উপলক্ষে, আর সেই কারণেই ভাবলাম যে আমি ভিডিওটা করে নিই আর তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা আজকে করলাম। আজকের থেকেই দেখছি রাস্তাঘাটে এত জ্যাম, মানে মানুষের যে এত সমাগম ঘটেছে আজকে 21 তারিখ 21 ডিসেম্বর থেকে যেভাবে মানুষের সমাগম ঘটেছে কলকাতা পার্ক স্ট্রিটে, আমার মানে খুব সন্দেহ আছে যে আপকামিং 25 ডিসেম্বরের অবস্থা কী হবে। সত্যিই খুব আনন্দ লাগছে, কারণ মানুষ প্রত্যেকেই চায় বাইরে বেরোতে, আনন্দ করতে, খাওয়া দাওয়া করতে, আর করোনার কারণে লাস্ট 2 বছর, বিশেষ করে 2020 এবং 2021, কেউই বাইরে বেরোতে পারিনি, যে কারণের জন্য মানুষ এখন বুঝিয়ে দিচ্ছে যে ইটস আওয়ার টাইম টু গো অ্যারাউন্ড। আর সেই কারণেই আজকে আমি দেখছি অফিস থেকে ফেরার পথে, দেখো আমরা গাড়ি নিয়ে অলরেডি দাঁড়িয়েই গেছি, সিগনাল কী দেবে, সিগনালের আগেই দেখি সবাই এত রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে গেছে যে গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না, আর যে কারণের জন্যই আমরাও দাঁড়িয়ে রয়েছি আর দেখছি যে লোকেরা কীভাবে আনন্দ করছে। পার্ক স্ট্রিটে তারা এসেছে, বিভিন্ন ধরনের লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে, আর এটা অ্যাকচুয়ালি কাল থেকে দেখছি, মানে বিশেষ করে 20 ডিসেম্বর থেকে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আমি কাল যখন অফিস থেকে ফিরছিলাম তখনই দেখেছিলাম, আর তখন ভেবেও ছিলাম যে একটু ভিডিও করে নেবো, কিন্তু কালকে হয়ে ওঠেনি। তো আজকে যখন আমি ফিরছিলাম তখন দেখলাম যে না, একটু ভিডিও করে নিই, আর আমার মনেও হলো যাই, যে সকল বন্ধুরা আমার রয়েছে, যে সকল আমাদের বন্ধুরা রয়েছে যারা বিশেষ করে বাইরের থেকে দেখো, তারা নিশ্চয়ই এনজয় করবে যে কলকাতা কীভাবে প্রি ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য সেজে উঠেছে। আর বিভিন্ন ধরনের লাইট, এত ভালো লাইট দিয়ে যে কলকাতাকে সাজিয়ে তোলে, আমরা তো সবসময় জানি যে চন্দননগর যেখানে লাইট একদম খুব বিখ্যাত, কিন্তু বলা যেতেই পারে যে কলকাতায় ক্রিসমাসের, বিশেষ করে এই বড়দিন উপলক্ষে ক্রিসমাসের টাইমটা এত সুন্দরভাবে পার্ক স্ট্রিটকে আলো দিয়ে সাজিয়ে তোলে, খুব ভালো লাগে। যারা আসো তারা ডেফিনেটলি এটা জানো যে কী ধরনের আলোকসজ্জা এখানে হয়। আর আমি আবার দাঁড়িয়ে পড়েছি, বললামই তো এত জ্যাম রাস্তায় গাড়ি এগোতেই পারছে না। তো যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর সামনেই একটা বড় গেট করেছে যেখানে লেখা রয়েছে মেরি ক্রিসমাস। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে জিঙ্গাল বেল, বিভিন্ন ধরনের বেল, স্টার্স, বিভিন্ন ধরনের লাইটস এখানে দিয়েছে। আমরা এখন ঠিক রয়েছি দ্য পার্ক, যে হোটেলটা আছে সেই হোটেলের সামনে। আজ কলকাতা পার্ক স্ট্রিটে তো বেশ ভালো ভালো বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্টস যে সমস্ত রয়েছে, এগুলোতেও লোকজন কিন্তু খুব ভিড় করেছে, যারা প্রত্যেকেই আসছে, খাওয়া দাওয়া করছে, ঘোরাঘুরি করছে। আর সামনেই যে অ্যালেন পার্কটা রয়েছে, এখানে তো দেখলাম আজ থেকেই ফাংশন শুরু হয়ে গেছে, কিছুটা মানে আসছে ঠিকই, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই পার্ক স্ট্রিটে বিভিন্ন ধরনের মিউজিশিয়ানদের ভিড়ও হয়েছে আজকে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ স্প্যানিশ গিটার বাজাচ্ছে, বিভিন্ন ধরনের আওয়াজ গানে আসছে, যদিও আমরা নেমে গিয়ে দেখতে পারিনি তো, কারণ রাস্তার মধ্যেই আমরা ছিলাম। কলকাতার অ্যালেন পার্কে ক্রিসমাস স্পেশাল অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে রাস্তাটা মনে হচ্ছে একটু ফাঁকা হয়েছে, আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি অ্যালেন পার্কের দিকে। আর ঠিক এখন আমরা রয়েছি অ্যালেন পার্কের সামনে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ কোনো না কোনো সিঙ্গার হয়তো গাইছেন, গান করছেন। এই অ্যালেন পার্কে আমরা একবার গিয়েছিলাম 2019 সালে, সেই সময় দেখেছিলাম খুব ভালো প্রোগ্রাম হচ্ছিল সেখানে, এবারেও আশা করি প্রোগ্রাম হবে, আমি যদি যাই ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। পিয়ালিরও ইচ্ছা আছে আসার, কিন্তু জানি না কতটা কি ম্যানেজ করে উঠতে পারবো। তবে 2019 সালে আমরা যখন এসেছিলাম তখন দেখছিলাম খুব ভালো ফাংশন হয়েছিল ওখানে, যীশু খ্রিস্টের বিভিন্ন ধরনের
যে ও যীশু খ্রিস্টের জন্ম কোথায় বেথলেহেমে কোথায় হয়েছিল, আস্তাবলে সমস্ত রকম মাটির কাজ করা হয়েছিল, পুতুল দিয়ে আর কি বিভিন্ন ধরনের শোপিস দিয়ে সাজানো হয়েছিল এবং খুব ভালো একটা প্রেজেন্টেশন তৈরি করেছিল। আশা করি এবছরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের আরও কিছু নতুন তৈরি করবে, যদি আসতে পারি নিশ্চয়ই ভিডিও করব এবং তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করব। আর বিশেষ করে মাথার উপরে এই যে চেন লাইটগুলো দেয়, এত দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগছে, পাক হোটেলটাকেও খুব সুন্দর দেখতে লাগছে। 21st ডিসেম্বর যদি এই অবস্থা হয় তাহলে জানি না 25th ডিসেম্বরের অবস্থাটা কী দাঁড়াবে। আর এই লাইটগুলো দেখলে কিন্তু সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে, আশা করি তোমরাও এনজয় করছো ব্লগটা, সত্যিই কলকাতাকে খুব ভালো লাগছে। যাই হোক, একটা জমজমাট পরিবেশ তৈরি হয়ে উঠেছে পার্ক স্ট্রিটটা, আর সত্যি কথা বলতে তো মানুষ আনন্দ করতে খুবই ভালোবাসে, তাই সবাই একসঙ্গে দলবদ্ধভাবে বেরিয়ে পড়েছে আনন্দ করার জন্য। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই লাগছে আমার অফিস থেকে ফেরার পথে। লাস্ট ইয়ার বোধহয় এতটা লোক অ্যালাউড ছিল না, নাকি বলতো, কোভিডের জন্য? না না না, লাস্ট ইয়ার খুলে দিয়েছিল। হ্যাঁ, মানে 2022 থেকে মোটামুটি শুরু হয়েছে, কারণ 2020 আর 2021 তো হয়নি, না 2020তে হয়েছিল, 2020তে হয়েছিল, 2020তে হয়নি, 2020তে হয়নি, 2021 হয়নি, কারেক্ট। যাই হোক, আমরা এবার অ্যালেন পার্ক ক্রস করে বেরিয়ে চলে এসেছি, এবার আমরা চলে যাব অন্য দিকে, যে কারণে লাইটিংটাও আস্তে আস্তে শেষের দিকে। মানুষ এখন ভালোবাসে ঘুরতে আর খেতে, ঘরে বন্দি দশা কেউই চায় না, তাই সবাই বেরিয়ে পড়েছে। 21শে ডিসেম্বর থেকেই কলকাতা জমে উঠেছে প্রি ক্রিসমাস সেলিব্রেশন। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই এন্ড করে দিলাম, একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক এক্সপেক্ট করবো তোমাদের থেকে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি পিএলিস কিচেন অ্যান্ড ক্রিয়েশনস তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ব্লগগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট।